বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগত আজকের এই পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নতুন আরেকটি চারা গাছ নিয়ে আসলাম। এটি হলো থাইল্যান্ডের জাম্বুরা। আপনারা অনেক সময় বাজারে গোল আকৃতির অনেক বড় লাল যে জাম্বুরাগুলো দেখে থাকেন, এগুলো হলো সেই জাম্বুরার জাত। এটি আজকে রোপণ করা হলো, আজকে 15 আগস্ট 2022। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আসলে বহুমুখী ফলের বাগান। এই ফলের বাগানের মাঝখানে মালটা, পেঁপে এবং বড়ই আছে। তো এখানের মালটা বাগানের যে সারিতে এখানে একটি গাছ মারা গিয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে এক বছর পর এটি আমরা আবার নতুন একটি চারা লাগিয়ে দিলাম। সেটি হলো থাই জাতের জাম্বুরা। তো খুব সুন্দর সরস একটি চারা যেটি আমি আজকে রোপণ করেছি। আশা করি 2-3-4 বছরের মধ্যে এটি ফলন দিবে এবং খুব ভালো আকারের একটি গাছ হয়ে দাঁড়াবে। আপনারাও আপনাদের বাড়িতে বা পতিত জমিতে খুব সুন্দরভাবে ফলের বাগান করতে পারেন।